আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আবার আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার ট্রেনিং ভিডিও। আজকের ভিডিওটাতে আপনাদের মাঝে খুবই চমৎকার অফার সাথে পরিচয় করে দেবো, যেটাতে আপনারা যদি আজকের ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করে যদি আজকের অফারটাতে যদি আপনারা অংশগ্রহণ করতে পারেন, তাহলে এই অফারটা থেকে আপনারা অনেক ভালো একটা প্রফিট গেইন করে নিতে পারবেন। তো বুঝতেই পারতেছেন আজকের অফারটা তো কত গুরুত্বপূর্ণ। তো আজকের অফারটা থেকে আপনারা পোর থেকে 100 করে টোকেন পাবেন। এই যে দেখতে পারতেছেন এই টোকেনটা পাবেন, এই টোকেনটা আপনারা পাবেন এখান থেকে। বর্তমানে যে টোকেনটা দেখতে পাচ্ছেন, এই টোকেনটা যে আমরা পাবো সেটা কিন্তু অনেক লোতে আছে, ঠিক আছে। কয়েনটার কিন্তু দাম কিন্তু অনেক লো, এখান থেকে এক একটা কয়েনের ভ্যালু কিন্তু এক্সেন্ড করে। তো এইখান থেকে যদি আমরা 100 কয়েন পাই, তাহলে কিন্তু এখান থেকে আমরা $1 পাইতেছি। তো হয়তোবা অনেকেই অনেক কম টাকা মনে করে চলে যেতে পারে। তো আমি আপনাদেরকে বলবো এই যে কয়েনটা, ঠিক আছে, কয়েনটার বর্তমানে যে মার্কেটে কিন্তু সব কয়েনের কিন্তু লো, ঠিক আছে। এই কয়েনটা কিন্তু দাম কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে, এই কয়েনটার দাম কিন্তু বেড়ে যাবে। তো আপনারা যদি আমি দেখাই, তো বড় এই কয়েনটা কিন্তু আপনাদের আমি ম্যাপ দেখাই, দেখেন এই কয়েনটা কিন্তু এক সময় কিন্তু আপনার 20 সেন্ট করেছিল। এক একটা কয়েনের ভ্যালু কিন্তু 20 সেন্ট প্লাস ছিল। তো যদি আপনার 20 সেন্ট যদি থাকে, তাহলে আপনি যদি এখান থেকে 100 কয়েন পান, তাহলে কিন্তু আপনার $20 পাইতেছে, যদি আপনি কয়েনটা হোল্ড করে রাখতে পারেন। আপনাদের বলবো আপনি এখান থেকে অ্যাকাউন্ট ছোট্ট কাস্ট করে আপনার এখানে অ্যাকাউন্টটা এইভাবে রাখেন, আপনার হোল্ড করে রাখেন। আমি পরবর্তীতে আপনাদের আপডেট দিয়ে দেবো, যখন তখন আপনার সেল দিয়ে আপনাদের প্রফিটটা নিয়ে নিতে পারবেন। তাহলে বুঝতে পারতেছেন আপনি এখান থেকে কিন্তু $20 পাইতেছেন, ঠিক আছে, যদি আপনি এটা যদি হোল্ড করে রাখতে পারেন। তো চাইলে আপনি এখনও সেল করে দিতে পারেন। তো এখান থেকে দেখেন এই কয়েনটা কিন্তু অনেক ভালো ভালো মার্কেটের লিস্ট আছে। আপনি যদি আপনাদের মার্কেটটা দেখাই, তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন। এখান থেকে দেখতে পারতেছেন প্রোবিট আর এটা কিন্তু বিট্রেক্স। তো এই দুইটাই কিন্তু কিন্তু অনেক ভালো একটা মানে এক্সচেঞ্জ সাইট, দুইটাই কিন্তু ভালো এক্সচেঞ্জ সাইট। তো দুইটার কিন্তু লিস্ট আছে। তো আমরা বুঝতেই পারতেছি এটা কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট। সো এটাকে মিস করবেন না, প্রত্যেকে এটাতে অংশগ্রহণ করবেন। তো এটাতে কীভাবে অংশগ্রহণ করবেন সেটা তো অবশ্যই দেখাবো, এর জন্য আপনাদের ভিডিওটা ফুল কন্টিনিউ করতে হবে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যারা নতুন ভাইরা আছেন, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, যদি এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল বাটনটিতে ক্লিক করে আপনি অবশ্যই অল প্রেস করে রাখবেন। তাতে হবে কি আমরা যখন নতুন আর্নিং যে ভিডিওগুলো আপলোড করব, সেই ভিডিওগুলো দেখে শিখে কিন্তু আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। সো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, এই যত ভিডিও দেয় সেই ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কিন্তু পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য, আপডেট না পাইলে কিন্তু আপনি টাকা হাতে পাবেন না। তো এর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ওকে, তো আজকের অফারটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন, তখন আপনাদের সামনে থেকে অ্যামাউন্টটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পর এখান থেকে আপনার একটা ফুল নেম দেবেন। তো এখান থেকে আপনাদের আইডি কার্ড অনুযায়ী আপনাদের এখান থেকে মানে নামটা দেবেন। তো এখান থেকে আপনাদের ছোটো ছোটো KYC করতে হবে। KYCটা খুবই ইজি, সো এটা আপনাদের আমি দেখাই দেবো। এখান থেকে আপনাদের কীভাবে KYC করবেন সেটা আপনাদের আমি দেখাই দেবো। তো এখান থেকে আপনি KYC অনুযায়ী আপনার নামটা দেবেন, তারপরে এখান থেকে আপনার যদি না থাকে সমস্যা নেই, আপনার মাথা পেতে যাচ্ছে, কারণ আপনি আইডি কার্ড দিয়ে এটা করতে পারবেন। তো আমার নিজের আইডি কার্ড নেই, আমি আমার আম্মুর আইডি কার্ড দিয়ে আমি করি কাজ টাজ যত যা থাকে আইডি কার্ডের। তো তারপর এখান থেকে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর এখান থেকে আপনার পাসওয়ার্ড দিবেন। এখান থেকে তারপর পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনি এখান থেকে ভোটার আইডি কার্ডটা এখান থেকে আইডি কার্ড অনুযায়ী আপনি এখান থেকে আপনার দিয়ে দেবেন, আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে একটা অটোমেটিক দেওয়া থাকবে, আপনি যদি লিঙ্কে আসেন তাহলে অটোমেটিকলি এখান থেকে রিফার কোডটা দেওয়া থাকবে, না থাকলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনারা যেটা করবেন, এখান থেকে আপনার IAM নট রোবট এই ক্যাপচার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। তারপর এখানে সাইন ইনে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের একটা মেইল ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে, আপনাদের আমি দেখাইতেছি এই লিঙ্কটা আপনারা এখান থেকে ভেরিফাই করে নেবেন। তো আপনাদের মেয়ে টু যে দেখাই দিতেছে, যাতে আপনাদের কোনো প্রকার সমস্যা না হয়, এইভাবে আপনাদের এটা তার মেইল করবে। তো আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনি মেলে চলে আসবেন। আসার পর আপনি দেখতে পারবেন যে আপনাকে এরকম তার একটা ভেরিফাই মেলে ক্লিক করবেন, এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু করা হয়ে যাবে। তো আপনার যখন অ্যাকাউন্ট করা হয়ে যাবে, তারপর আপনাদের এমন ইন্টারফেস চলে আসবে, আপনাদের এখান থেকে KYCটা ভেরিফাই করতে বলবো। সো আপনি এখান থেকে KYCটা ভেরিফাই করবেন। তো এখান থেকে আপনি সেটিং থেকে করতে পারবেন। আপনি যখন মানে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাদের এরকম চলে আসবে। তো আমি বলবো আপনার ফার্স্টে এখান থেকে ভেরিফাইটা করে নেবেন, তাহলে আপনাদের ভালো হবে। তো এখান থেকে আপনি যেটা করবেন, ভেরিফাই মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি যেটা করবেন, এখান থেকে এই এই যে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি, সো এখান থেকে আমি স্ক্রিনশট দেখাইতেছি, এখান থেকে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি এরকম চলে আসবে। আপনি যদি বাংলাদেশ থেকে হন, আপনি যদি যখন অ্যাকাউন্টও করবেন, আপনি এখান থেকে যে কান্ট্রি থেকে আপনি অ্যাকাউন্টও করবেন সেই কান্ট্রিটা এখান থেকে অটোমেটিকলি শো করবে। তো আপনি যদি না শো করে, তাহলে আপনি এখান থেকে এইখানে ক্লিক করে আপনি এটা মানে কান্ট্রিটা আপনার দিয়ে নেবেন। তারপর তারপর এখান থেকে আপনি আইডি কার্ডটা সিলেক্ট করে দেবেন, এখান থেকে আইডি কার্ড পাসওয়ার্ড, তারপর এটা কি এটা মানে জানি না, তারপর এখান থেকে ড্রাইভিং লাইসেন্স আছে। সো আমরা যেহেতু আমাদের সবার কাছে আইডি কার্ড আছে, সো আমরা আইডি কার্ডে ক্লিক করে দেবো। এখান থেকে আইডি কার্ডে ক্লিক করে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো পাসপোর্ট আর তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে এটা দিয়ে আপনি এটা করে নেবেন। তারপর আইডি কার্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি এরকম চলে আসবে। এখান থেকে আপনি যেটা করবেন, আপনি আইডি কার্ডের ফার্স্ট ফ্রন্টের ছবি তুলে দেবেন, ফার্স্ট ফ্রন্টের ছবি তুলে দেবেন, তারপর এখান থেকে ব্যাক ফ্রন্টের ছবি তুলে দেবেন। সো মানে সুন্দর একটা সাদা কাগজের উপর আপনি আইডি কার্ডটা রাখবেন। রাখার পর ফার্স্ট ফ্রন্টে একটা ছবি তুলবেন, তুলে এখানে আপলোড করে দেবেন। তারপরে দ্বিতীয় ফ্রন্টে একটা ছবি তুলবেন, আইডি কার্ড তুলে এখানে আপনি ই করে দেবেন, মানে আপলোড করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন।
নেক্সটে ক্লিক করে তারপর আপনাদের এরকম চলে আসবে। তারপর এখান থেকে আপনাদের বলছিলাম খুবই ইজি, মানে এখান থেকে কেওয়াইসিটা করা। তো এখান থেকে আপনাদের যদি কেওয়াইসি করেন তাহলে আপনার 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনাদের এখান থেকে কেওয়াইসিটা কিন্তু ভেরিফাই করে দিবে। তারপর এখান থেকে আপনি এরকম চলে আসবে, আপনি যেটা করবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা গোল একটা সার্কেল রয়েছে, ঠিক আছে, এখান থেকে কিন্তু একটা গোল একটা সার্কেল রয়েছে। সো আপনাদের এইখানে আপনাদের লেখা আসবে আই এম রেডি একটা ব্যাক, ঠিক আছে। তো আপনাদের ফার্স্ট টাইম বলে দিতেছে এখান থেকে আপনার কীভাবে আপনার সেলফিটা নিবে। এখান থেকে আপনি যখন আইএম এই যে দেখতে পারতেছেন আইএম রেডিতে ক্লিক করবেন, তখন ক্লিক করার পর আপনাদের সামনে একটা গোল একটা সার্কেল চলে আসবে, ঠিক আছে। আপনাদের নিচে লেখা থাকবে, তারপর হোল্ড লেখা থাকবে, তখন তখন আপনারা সোজা হয়ে মানে মুখটা সামনে রাখবেন ক্যামেরার, তারপর সার্কেলটার ভিতরে, তারপর আপনাদের দেখবেন এরকম মানে হইতেছে, মানে এরকম গোল চিহ্ন হইতেছে, ঠিক আছে। যখন আপনাদের এই যে সবুজ রঙের যেটা আপনাদের পুরো ফিল হয়ে যাবে তখন কিন্তু আপনার এটা ভেরিফাই চলে আসবে। তারপর এখান থেকে আপনার যখন এটা হয়ে যাবে তারপর এটা প্রসেসিং দেখাবে, দেওয়ার পর এখান থেকে রিভিউ করবে। তো আপনি দেখুন এটা নেক্সটে ক্লিক করবেন, তারা দেখতে পারবেন আপনার এটা নিবে, তারপর নেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার থ্যাংক ইউ চলে আসবে, তারপর এখান থেকে তারা চেক করবে, চেক করার পর আপনি এটা ভেরিফাই করে দেবে। তারপর আপনি চাইলে এখান থেকে আপনি করতে পারেন, এখান থেকে ক্রসে ক্লিক করে দিতে পারেন। তো হয়তো এই বিষয়টা আপনি অনেকে বুঝেন নাই, তো আপনারা যেটা করবেন এখান থেকে এই যে যখন গোল সার্কেলে চলে আসবেন তখন আপনাদের মাথাটা নাড়াবেন। এখানে আপনাদের আমি স্ক্রিনশট নিছি, তো আপনাদেরকে তারা এই ভিডিওটার ভিতরে দেখাই দেবে, ঠিক আছে। এখানে আসলে আপনাদের দেখাই দেবে কীভাবে করতে হবে, ঠিক আছে। মাথাটা যেভাবে নাড়াবে সে এই যে এইটা যেভাবে মাথাটা নাড়াবে সেইভাবে আপনাদের মাথাটা নাড়াতে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, তারপর যদি না বোঝেন তাহলে তো আমি আসি, সমস্যা নেই। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার ইমো নাম্বার পেয়ে যাবেন, অথবা আপনার ফেসবুক আইডি থেকে আমাকে নক করতে পারেন, আপনাদের আমি দেখাই দেবো, বুঝিয়ে দিব, সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিওটা। আর আপনার যখন মানে ক্যাপাসিটিটা ভেরিফাই হয়ে যাবে মানে অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে তারা ব্যালেন্সে অ্যাড করে দেবে, তো আপনারা বুঝতে পারবেন। তারপর পরবর্তীতে ভিডিওতে আপনি দেখাই দেবো যে আপনারা কীভাবে আপনাদের এই যে টোকেনটা আপনার কীভাবে এক্সচেঞ্জ করবেন, আপনারা কীভাবে এখান থেকে উইথড্র করবেন, ঠিক আছে। এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আপডেটগুলো মিস না করতে চাইলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।